তার সাথে দূর বিদেশে কুম্ভনা কুম্ভনা চল রে সখী প্রিয়ার দেশে কুম্ভনা কুম্ভনা হৃদ মাঝারে রাখবো তোমায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের কানে কানে সাথে ভালোবাসি আমি আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজ নতুন একটা দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:30। বাড়ি বেরিয়ে যাওয়ার পরে শান্তুকে খাওয়ালাম, আর আমি এখনও টিফিন করিনি কারণ সকালবেলা চা বিস্কিটটা আজকে একটু দেরিতেই খাওয়া হয়েছে, তো এখনও খিদে টিদে পাইনি, একটু পরেই খাবো। এই যে ছাতুর শরবত গুলে রেখে দিয়েছি, একটু পরে খাবো। আর বাবিও আজ ছাতুই খেয়ে গেছে, তো কারণ হচ্ছে কালকে রাতে একটুখানি দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, আমরা 10টার মধ্যে ইউজুয়ালি খেয়ে নিই বাবি এসে গেলে। তো কালকে মা বাবা এসেছিল, একটু অল্প টল্প হচ্ছিলো, তারপরে রাতে কালকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, চিকেন ছিল, তারপরে হচ্ছে ওই পাতুরি করেছিলাম, তারপরে রাতে আবার মিষ্টি ফিষ্টি খাওয়া হয়েছে, বাবি নিয়ে এসেছিলো। তো সব কিছু মিলিয়ে ও বললো সকালবেলা আর কিছু খাবে না, তো আমি আর জোর করিনি কারণ ওর তো শরীর, আবার আমি খাইয়ে দাইয়ে ভালো করে বাঁধিয়েও আবার দেখবো শরীর টরির খারাপ হয়ে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে। তো বললাম হালকা করে ছাতু গুলে দিচ্ছি খেয়ে দাও, বলতে ছাতু খেয়ে গেছে, ছাতু এমনি পেট ভার করে। তো যাই হোক, গ্যাসের ওষুধও দিয়ে দিয়েছি ব্যাগেতে, বললাম অসুবিধা হলে খেয়ে নিস, আর কারণ সর্ষে বাটা দিয়ে পাতুরি ফাতুরি খাওয়া হয়েছে, তো একটুখানি সোয়াবিনটাও ভারী খাবার, তো সেই হিসেবে একটু টেনশন হয়। এই যে কটা বাসন জমেছে এগুলো মেজে ফেলবো, আর যে রান্না বান্না সেরকম কিছু নেই, কালকে রাতে মাংস হয়েছিল শুনে তোমরা বুঝতেই পারছো মাংস আছে, তো ওকেও পাঠিয়ে দিয়েছি বেশি করে অফিসে, আর আমিও একটু খেয়ে নেবো যেটুকুনি আছে আর কি। এখনও 2-3 পিস আলু মাংস রয়েছে, তো ওই দিয়ে আমার দুপুরটা চলে যাবে। তারপরে রাতে একটু ভালো করে রান্না বান্না, ভালো করে বলতে আর কি পাতলা একটু ঝোল করবো মাছে, মা কালকে মাছ দিয়ে গেছে, রুই মাছ রয়েছে, আর হচ্ছে যে ইলিশ মাছ রয়েছে, আজকে ইলিশ মাছটা করবো না, ইলিশ মাছটা রবিবার দিন করব, আর আজকে হচ্ছে রুই মাছটা করব। তো এই হচ্ছে চিন্তা ভাবনা করেছি, তারপরে দেখা যাক কী হয়, কতদূর কী হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, তার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো চলো আর কি বাসনগুলো মেজে ফেলবো, আর আবার ওই বাড়ির ব্লেজারটা বের করেছে খাটের নিচে থেকে, আর ওই খাটটার কী অবস্থা দেখো না, চাদর পুরো নিচে ঝুলছে। তোমাদের বললাম না ওই ডিগিটা তুললে, মানে ওইটাকে কী বলে, যাই হোক, নিচের ওই এটা তুললে পুরো খাট একদম একদম ওলট পালট হয়ে যায়, চাদরটা কীরকম ঝুলছে দেখছো, চাদরটা আবার আজকে গুছিয়ে পাততে হবে। তো কালকে রাতে ওই হাঁড়ির কথা বলছিলাম তোমাদের, রাতে মা আর ও আসলো, তারপরে দুজনে মিলে তুললো আর কি, তুলে হাঁড়ি বের করে দিয়েছিলো, ভাত টাত হয়েছিল, আবার সকালবেলা ওই বাবি খাটটা তুলেছে, তখন আবার ঢুকিয়ে দিয়েছে হাঁড়ি, কারণ এইখানে না এইটুকুন জায়গার মধ্যে বেকার বেকার বের করে রেখে কি হবে, ওইখানে জায়গা যখন রয়েছে, আর আমার সচরাচর ওই হাঁড়িটা লাগেও না, মা আর আসলেই লাগে, তো তখন আবার বের করে নেবো, এখানে বেকার গ্যাঞ্জাম করে তো লাভ নেই। আমি আরও চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে অনেক বাসন আছে যেগুলো আমার সবসময় লাগে না, তো 2-3 কড়া, এই এই বড়ো কড়াটা মাংস করলে লাগে, কিন্তু নিচে আর একটা কড়া রয়েছে সেই কড়াটা আমার লাগেই না, তো ওই রকম এই এটা একদিন পরিষ্কার করবো, করে যেগুলো একদম লাগে না সেরকম সেগুলোও তুলে দেবো। এই তো দেখছো কীরকম ভর্তি হয়ে গেছে, তো বাসন নেই 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 করে এত বাসন এখন হয়ে গেছে দুজনের জন্য, সেটাও অনেক বেশি, আর করা যাবে, সংসার করতে বসলে এটাই হয়, একটা টাইম মানে প্রথম যখন নতুন সংসার হয় ওর বাসন নেই, ওর বাসন নেই করে আমার মা যেরকম বাসন দিয়েছে ওর মা সেরকম পাঠিয়েছে, সব মিলিয়ে একদম অনেক হয়ে গেছে। তো যাই হোক চলো এবারে বাসনগুলো মেজে ফেলি, বাসন মাজবার আগে ঘর পরিষ্কার করবো, এটাই চিন্তা ভাবনা করছি আর কি। তো চলো দেখি,
বাসন মাজা প্রায় হয়ে এসছে, তারপরে মাথায় আসলো মানে প্রায় হাত ফাত ধোয়া কমপ্লিট, তারপরে মাথায় আসলো বাবি ছাতু খেয়ে গেছে, সেই গ্লাসটা তো টেবিলের ওপর রয়েছে। মানে আমার সাথে এটা খুব হয়, সব মেজে টেজে বেসিন টেসিন পরিষ্কার, তারপরে দেখবো কোথাও না কোথাও একটা না একটা বাসন ঠিক রয়ে যায়। এই যে তখন মনে পড়েছে হাত ফাত ধুয়ে নিয়েছি, তো যাই হোক আবার ওটা নিয়ে চলে আসলাম, এনে আবার ওটা দেখো আমার হাতে দেখতে গেলে তো তখন এত বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলে আর কি করবো, কোথাও না কোথাও একটা বাসন থেকেই যায়। তো যারা নিজেরা বাসন টাসন মাজো তারা আমার সাথে রিলেট করতে পারবে হয়তো বা। তো যাই হোক এবারে বাসন টাসন মেজে নিয়ে তারপরে ভাবলাম চলো শান্তুর মাংসটা ফ্রিজ থেকে বের করে রাখি, কারণ হচ্ছে ওর না তো আবার মানে মাংস বের করে মাংসের বরফ কাটতে কাটতে ওর আবার খেতে দেরি হয়ে যাবে, আবার ওর তো মানে একদম পেটে মানে ঘড়ি বাঁধা, কী করে যে এত টাইম বোঝে ওকে জানে, 11:30 থেকে 12টার মধ্যে ওকে খেতে দিতে হবে। এই যে এইসব বেটের করে এবারে যাব ঘর পরিষ্কার করতে, এখনো বিছানা পরিষ্কার হয়নি, তো এই সবগুলো করলাম।
তো বন্ধুরা, এখন বাজে পুরোপুরি একটা। আমার কাজ বাজ সব কমপ্লিট, শান্টুকেও খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। আর শান্টু আজকে কী করেছে জানো? আজকে ওর মাংসটা করে আর টেবিলের ওপর রেখেছে, আর গরম মাংস। আমি জানি একটুখানি ঠান্ডা হলে ওকে খেতে দেবো, সে ওর মাংস দেখে ওর আর তস হয়নি। আমি ঘরে মোছামুছি করছিলাম, বড় ঘরে ছিলাম, এই সে দেখি মাংসের একটা কুচিনি আর টেবিলের ওপর বসে রয়েছে, মানে গরম বলে খেতে পারেনি, না তো খেয়ে নিত। তো যাই হোক, ভাগ্যক্রমে মানে গরম ছিল দেখে, মানে আবার দৌড়ে টোড়ে, মানে বাটিটা ভাগ্যক্রমে গরম হয় তো অতটা ছিল না, মানে গরম ছিল অতটা ছিল না, আর ঝোলটাও আজকে কম ছিল, না তো ঝোলের মধ্যে মুখটা দিলেই তো মুখটা পুড়ে যেত। তো যাই হোক, খাইয়ে দাইয়ে দিয়েছি ওকে, ওর মনে ভীষণই খিদে পেয়ে গেছিলো। তো এবারে যাবো আমি স্নানে, তার আগে শান্টুকে একটু নিচে থেকে ঘুরিয়ে দিই, যদি কিছু করে, করে না কিছু এই টাইমটায়, যদি কিছু করে আর কি, তাহলে তো একটু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু রিল্যাক্সে শুতে বসতে পারবে। আর সন্ধ্যের দিকে যদি ও টয়লেট পটি পেয়ে যায়, আমার আর নিচে নিয়ে যাওয়ার সময় হয়ে ওঠে না, কারণ ঘুম থেকে উঠি, একটু সন্ধ্যে টন্ধে দিই, তারপরে চা নিয়ে বসি, ভিডিও এডিট থাকে, এইদিকে ভিডিও এডিট করতে করতে ওদিকে বাবি চলে আসবে, রান্না বান্না রাতের সেই সব থাকে, না রান্না বান্না থাকলেও গরম টরম তো সবই করতে হয়, আর ভাতটা তো আমি গরমই করি, তো সেই সব থাকে, মানে হয়ে ওঠে না ওকে বিকেলের দিকে নিয়ে যাওয়ার। শান্তুকে ঘোরানো হয়ে গেছে, এবারে যাব ছাদে। আকাশের এই প্যান্ট আর শোকাতে চায় না, এই যে এই দাগগুলো কিছুতে উঠলো না, মাটি ফাটির দাগ, বললো কাদা ছিটকেছে, তখন যদি সাথে সাথে বলতো উঠে যেত, সাথে সাথে বলেনি। আমি কাচার সময় দেখছি এই অবস্থা প্যান্টার। এখনো ভিজে আছে তো গো, একটু পরে আসলে শুকিয়ে যেত পুরো। যাই হোক, এসেছি, তুলে নিয়ে যাই, আর আসবো না। কেমন একটা রাখি, ফটফট করে তুলি। সাহস পাচ্ছি না, আগের বারে ওখানটায় রেখে পড়ে যাচ্ছিল না নিচে, সাহস পেলাম না। এখন সময়টা আমার খুব খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে, নিচে রেখে যদি পড়ে আর দেখতে হবে না।
তো বন্ধুরা, এখন বাজে 2, আমার কাজ বাজ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, শুয়েছিলাম, খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম চলো বেলা হয়ে যাচ্ছে আর ওয়েট করে তো লাভ নেই, ওই চলো তো খেয়ে দে করে গিয়ে শুই, ঘুম পাচ্ছে প্রচণ্ড, তো খেয়ে দে গিয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না আর, তো চলো হবে তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে, ঠিক আছে, ঘুম দেখো উঠে তারপর কথা বলবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:30, গুড ইভিনিং সবাইকে। আর তোমাদেরকে যেরকম যেরকম বলেছিলাম, এই আজকে এই চুড়িটা পরিষ্কার করবো, এটা একদম পরিষ্কার করেছি, অনেক মানে অনেক বাসন যেগুলো এক্সট্রা ছিল সেগুলো ওই খাট তুলে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর একটা ছোটো আমি ওই ইটিং চ্যানেলের জন্য টেবিল কিনেছিলাম, সেই টেবিলটা ঝুল টুল করে একদম অবস্থা খারাপ ছিল, ওটা সকালবেলায় ভালো করে একদম ধুয়ে টুয়ে রেখেছিলাম, ওটা পরে কাজে লাগবে, তো মুছে টুছে একদম খাটের নিচে এখন ঢুকিয়ে দিয়েছি, তো এই আর কি। তো চাদরটা সেরকম একটা ঘাটেনি, অল্প আধটু ঘেটেছে এই সামনে টুকুনি আর কি, তো আমি ম্যানেজ করে নিতে পেরেছি, আবার কালকে সকালে পরিষ্কার টরিষ্কার করবো, আর এখন তো আর মানে হবেই না, তো যাই হোক এখনই করেছি এটা বসে বসে পরিষ্কার, তোমাদের আর দেখানো হয়নি, কারণ বসে গেছিলাম, বসে গিয়ে মনে পড়ছে এই রে যা ক্যামেরাটা তো আনা হলো না, তো আর উঠিনি, নিচে বসলে না আর বারবার ওঠা বসা আর করা যায় না, এদিকে বসিয়ে দিয়েছি চা, তো ওটস নিয়ে নিয়েছি, শান্তুর ওটসটা দিয়ে যাবো, আমি এক কাপ চা করবো, আদা দিয়ে চা খাবো আজকে, ঘরের এখনো জানলা টানলা খোলা হয়নি, ওরকম গরম হচ্ছে, বাপরে বাপ থাকা যাচ্ছে না। বৃহস্পতিবার ঘরে একটু ধুনো ধূপ জ্বালালাম, ছোকরা টোকরা তো পালাই নেই আমার কাছে, কারণ আমি আনিও না, দোকান থেকে পারলে আনাই যায়, আনি না ইচ্ছা করে, কারণ শান্তুটার প্রচণ্ড ধুনো, মানে এই 2-3 ঘরের মধ্যে তো প্রচণ্ড ধোঁয়ায় কষ্ট পায়, ওই জন্য আমি ধুনোর মানে একদমই পাট রাখিনি বাড়ির মধ্যে, ওই ধুনোর বেশ ধূপ পাওয়া যায়, ধূপগুলো জ্বালিয়েছি, বেশ মানে পুরো ধুনোরই গন্ধ, মানে একদম সুন্দর, মানে কখন জ্বালিয়েছি এখনো জ্বলছে, এই জানলাটা খোলা বলে একটুখানি তাও ওইসব ঘরগুলো যায়নি, কারণ জানলাটা দিয়েই বেরিয়ে যাচ্ছে, যেহেতু জানলাটা যদি দিয়ে আমি জ্বালাই না, একদম মানে পুরো ঘর বাড়ি ধোঁয়া, সুন্দর একটা ধুনোর বেরিয়ে এসে যায়, তো যাই হোক ওই জন্য আর মানে আমি ধুনো কিনি না, এই ধূপটাই কিনে নিয়ে আসি, তো বৃহস্পতিবার মঙ্গলবার এই ধূপটাই যাই। চলো চাটা করে নিই, জল ফুটে গেছে, গ্যাসের যা দাম, গ্যাস এখন নষ্ট করা যাবে না, ফুটিয়ে ফুটিয়ে জল, বুঝলে, চাটা করে নিত।
তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:45। তো আমার ভিডিও এডিট কমপ্লিট, চা খাওয়াও হয়ে গেছে, সান্টুর বিস্কুট খাওয়াও হয়ে গেছে, তো মোটামুটি কাজ বাজ কমপ্লিট। এবার ভিডিওটা শেষ করব করে, তারপরে হচ্ছে ভিডিওটা সেভ পোস্ট করব, যা যা করার আছে করে টোরে, তারপরে রাতে রান্না বান্নার দিকে যাব। তো চলো, আজ আমি তো এতটাই, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে যাবে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ করে নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো, গুড নাইট। আবার কালকে আসছি নতুন একটা ব্লগের সাথে। তো তোমাদের হয়তো, তোমরা এখন ভিডিওটা দেখবে, তোমাদের রাতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমারও হয়ে যাবে হয়তো বা। আইব্রুটা একটুখানি তোমরা কদিন ইগনোর করো, শনিবার দিন ও বাড়ি যাবো, করে নেওয়ারই চেষ্টা করবো, তারপরে দেখা যাক কতদূর কী হয়। চলো, তারা